গত কালকের মাল নদী প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে বিপর্যয় ঘটেছিল, তাতে 8 জন প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্যোগের সময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল তেশিমিলা গ্রাম পঞ্চায়েত এলাকার মোহাম্মদ মানিক। মোহাম্মদ মানিক জানালেন, প্রতিমা বিসর্জন দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু হড়পা বানে অনেককে ভেসে যেতে দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের মোবাইল বন্ধুর হাতে দিয়ে নদীর মধ্যে লাফিয়ে পড়েন। 8 থেকে 9 জনকে উদ্ধারও করেন সে। নিজের পায়ে আঙুল কেটে যাওয়ায় দমকল বিভাগের কর্মীরা আঙুলে কাপড় বেঁধে দিয়ে মোহাম্মদ মানিককে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। প্রাথমিক চিকিৎসার পরে মানিককে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। মোহাম্মদ মানিক তার জীবনের ঝুঁকি নিয়ে অনেক লোকের জীবন বাঁচাইছে। এই দুর্গা ঠাকুরের বিসর্জনের ওখানে হঠাৎ শুকনা বন্যা আসে, তার জীবনের ঝুঁকি নিয়ে অনেক লোকের জীবন বাঁচাইছে। তো আমি জানি এইরকম মানিক যদি কালকে মালবাজারে কয়েকজন থাকতো, আজকে লোকের মৃত্যু হইতো না। কালকে আমি বিসর্জন দেখার জন্য ওইখানে গিয়েছি, গিয়ে দেখি হঠাৎ করে মাল নদীর বন্যা মানুষকে ভেসে নিয়ে যাচ্ছে। তাই আমি আমার মোবাইলটা এক বন্ধুকে দিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে লাফ মারি নদীতে, লাফ মেরে 8 থেকে 9 জনকে উদ্ধার করে নিয়ে যাই। তারপরে দেখি আমার পা ফেটে গেছে, তারপরে আর আমি নামতে পারিনি। ফায়ার ব্রিগেডের লোক আমার একটা রুমাল দিয়ে পাটা বেঁধে আমাকে হসপিটালে পাঠিয়েছে। এইটাকে ভাঙবে এখন, এইটাকে এই দেখ এই দেখ এই মাটিটাকে ভাঙবে। এখন এই গাড়ি গাড়ি কিচ্ছু বাড়িতে পারবে না। ওই দেখো বুঝলা, ওই ওই বাসায় নিয়ে যাবে, বাঁচবে না, বাসায় নিয়ে যাবে। এই যে বাচ্চা কাচ্চা শুধু ভাসবে এখন, দেখো ভাসি যাবে, ওই যে ভাসি যাচ্ছে, ওই যে দেখো, ওই যে ওই যে ভাসি, ওই যে ওই যে ওই যে গেল গেল গেল, যদি না ধরতে পারে বাস গেল। আরে ফৌজিরা বাঁচে না এরা কি বলো তো? এই যে গুড়িয়া গুড়িয়া কি ভিডিও কর, এই যে এই যে এইটা উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল, এই যে এই যে দেখ নাই, এই মহিলাগুলো আটকে গেছে, ওই যে রাম দেখ, ওই মারা যাবে তো, সব মারা যাবে। আরে জেসিবি দিয়ে মাথায় বসে, ওই জেসিবির মাথায় বসে আমার আইডিয়া দেখছো, আমি এটাই দেখতে আসছি। এই যে রাস্তা নাই, দেখ রাস্তা নাই, দেখলি রাস্তা এখন মানুষ ধোয়ায় নিয়ে চলে যাবে, আর ভিতরের লোক আর এখন বাইরে যেতে পারবে, এখনো এই লোকগুলোকে বাইর করতে পারে। ওই যে ট্রাক ডুবে গেল, ওই দেখ, ওই দেখ ট্রাক ডুবে গেল, ট্রাক সাদা ট্রাক ডুবে গেল, দেখ এখন উল্টে যাবে ট্রাক, তুই দেখ কি অবস্থা। উচিত কি বলতো, এখন জেসিবি করে করে বাইক করে দাও, বুঝছো, জেসিবির সামনেটাতে বসে, না না সামনেটার মধ্যে 10 জন 20 জন কেউ মারা যাবে তো, মারা যাবে তো, লোক মারা যাবে, এখন চেয়ারম্যান কি করবে? এর নাম হরকাবান। এই যে ভাইসে চলে গেল, ওই যে চলে গেল, চলে গেল গুড়িয়া, গুড়িয়া চলে গেল, 3-4 জন গুড়িয়া চলে গেল, ওই যে চলে গেল গুড়িয়া, আর ফেরত আসবে না রে ভগবান, ওই যে চলে যাচ্ছে, এ রাম ভগবান, এরা এতক্ষণ থেকে বাল দেখতো যে এতক্ষণ থেকে জলটা বাড়তেছে দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারতেছি ওরা বুঝতে পারে না, এ রাম অন্ধকারে চলে গেলে পাথরে বাড়ি খাবে। গতকালকের মানিকের এই মহৎ কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় বর্তমান মানিক ভাইরাল হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এবং মানিকের এই মহান কৃতকার্যের জন্য সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
এদিকে সরকারের পক্ষ থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে আসেন মন্ত্রী উদয়ন গুহ, বলুচিক বরাইক, গৌতম দেব এবং পাশাপাশি আহতদের হাতে সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। মালবাজার এলাকা জুড়ে গতকালকের ঘটনায় শোকের ছায়া নেমে আসে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।